আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। তো আমাদের বাড়ি হলো পাহাড়ের মধ্যে, তো আজকে আমরা ঈদগামারের নামাজ পড়বো এবং তোমরাও সবাই পড়বা। আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। তো আমরা থাকি পাহাড়ের মধ্যে, আমাদের গ্রামের নাম হলো কুমারগাতি। তো এই পাহাড়ের মধ্যে একটা ঈদগামাট আছে ছোটখাটো আমাদের, তো সেই জায়গায় আমরা নামাজ পড়ি। তো সেই ঈদগামাটে আপনাদের আজকে নিয়ে যাব, আমরা কিভাবে নামাজ পড়ি পাহাড়ের মধ্যে, তো সবকিছু দেখানোর জন্য চেষ্টা করব। সবাই ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে ঈদ মোবারক। আজকের ভিডিওটা হয়তো অল্প বড় হতে পারে, তো সবাই তাও ভিডিওটা অল্প সময় নিয়ে সবাই দেখবা। তো গাইস, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য। তো এখান থেকে বহুত দূর, তো হাইডে হাইডে যাওয়া লাগবো। তো সবাই আর কি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো ফাইনালি গাইস, আমরা পরাই পাইলাম আমাদের ঈদগাহ মাঠ। তো অল্প রাস্তা আমরা দেখে আসলাম, এখন সামনে আরো আছে। তো চতুর সাড়ে দেখতে পাচ্ছেন পাহাড়, তো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। এখন জামু যাওয়ার পর আর অল্প প্রায় দুই থেকে তিন মিনিট হাঁটলেই আমাদের নামাজের জায়গা পাই যাবো, ঈদগাহ মাঠ। তারপর আমরা আপনাদের সবকিছু দেখাবো, তো দেখতে থাকেন। তো ভিউয়ার্স, ফাইনালি আমাদের ঈদগাহ মাঠ পাইলাম। তো এখন বাজে প্রায় 7টা, আমাদের নামাজ দিয়েছে 8টার টাইমে, ওই জন্য একটা মানুষও নাই। তো মানুষ আসতে এসে লাহেলে আসবো, 8টার টাইমে নামাজ হবো, তো তারপরে কুরবানি। তো ভিডিও সবাই দেখতে থাকো। আমরা সবাই সবার জিন্দগির মধ্যে যত গুণা করছি তার জন্য কুড়াইয়ে ইনশাল্লাহ আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ যেন মাফ করে।
তো ফাইনালি গাইস আমাদের ঈদগাহ মাঠের নামাজ পড়া হয়ে গেল, তো এখন আমরা বাড়ি গেতেছি। তো ভিউয়ার্স, আমাদের নামাজ একদম কমপ্লিট এবং আমরা নামাজ পড়ে খুবই শান্তি পেলাম। এখন তোমরা আবার কীরকম পাইছো জানি না। তো যদি ভিডিওটা আপনাদের অল্প মনে ধরে থাকে তাহলে আমার এই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবে। আর সবারই দাওয়াত রইল নামাজ টামাজ পড়ে আমার বাড়িতে আসবে ঈদের মধ্যে। তো ঈদ তো প্রায় গেছে কালকে, তাও তথাপি ঘুরতে আসবে। তো গাইস, ভিডিও আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।